ছিপছিপে শরীর, তন্নি কোমর, মেধিন পেট, এমন ফিগারে স্বপ্ন দেখেন নারীরা নিজেও। পুরুষদেরও স্বপ্নের নারী এমনই হয়। আবার ম্যাসকুলিন ফিগারে পুরুষদের মেয়েরা পছন্দ করলেও ভুঁড়ি নইব নইব চ। তাই মোটা হতে বসা নারী পুরুষ সকলেই চান রোগা হতে, কিন্তু সহজ উপায়। এবার প্রশ্ন, সেটা কি সম্ভব? উত্তর, সম্ভব। শুধু দেখতে ভালো খারাপ নয়, মোটা হলে বা ওবেসিটিতে ভুগলে থাকে হাজারো সমস্যা। অতিরিক্ত মেদ থাকলে বাড়ে ক্লান্তি, ওবেসিটির সমস্যায় হাজারো রোগের ঝুঁকি তৈরি হয়। ওজন বেশি হওয়ায় হাঁটু ও পায়ের হাড়ে বাড়তি চাপ পড়ে, যার জেরে ব্যথার সমস্যা হয়। ঝুঁকি বাড়ে হার্ট অ্যাটাকেরও, ডায়াবেটিসের ঝুঁকি থাকে। মোটা হতে শুরু করলে প্রথমেই মেদ বা চর্বি জমে তলপেটে। তবে এক্সারসাইজ ছাড়াও খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে সম্ভব ভুঁড়ি কমানো। রান্নাঘরের জিনিসপত্র দিয়েই বানিয়ে ফেলতে পারেন রোগা হওয়ার পথ্য, যাকে বলা চলে ম্যাজিক পোশন। আদা, জিরে, দারচিনি, লেবু, মধুর পানীয়, প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ ঈষদুষ্ণ পানীয় নিয়মিত খেলেই এক মাসেই মিলবে ফল। কিভাবে বানাবেন? জলের মধ্যে আদা থেঁতো করে দিন, জিরে দারচিনি দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিন, তারপর জলটা ছেঁকে নিন। তার মধ্যে দিন লেবুর রস ও মধু, চাইলে মধু বাদও দিতে পারেন। এই পানীয় শুধু মেদ ঝরাতেই সাহায্য করে না, শরীর তরতাজা রাখতেও জুড়ি মেলা ভার। শশা, লেবু, আদা, ধনে পাতার জুস প্রতিদিন রাতে শোয়ার সময় খেলেই হাতে নাতে মিলবে ফল। কিভাবে বানাবেন? ধনে পাতা, আদার টুকরো, লেবুর রস, শশা দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিন। সবুজ রঙের জুস এক মাস রাতে শোয়ার আগে খেলেই শুধু ওজনই কমবে না, শরীরও তরতাজা থাকবে। গ্রিন টি হলুদে হবে কামাল। সকাল ও রাতে দুবার খেলেই কমবে ওজন, ঝরবে মেদ। কিভাবে বানাবেন? জলের মধ্যে দারচিনি হলুদ দিয়ে ফুটিয়ে নিন, একটি কাপে গ্রিন টি দিয়ে গরম জল ঢেলে ভিজিয়ে রাখুন, তারপর ছেঁকে ফোটানো দারচিনি ও হলুদ জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন। সারাদিনে দু কাপ খেলেই দেখা যাবে কামাল। কিভাবে কাজ করবে ম্যাজিক ড্রিঙ্কস? জিরে ভারতে মশলা হিসাবে ব্যবহার, এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, শরীর থেকে টক্সিন বের করতে জিরে উপযোগী। পেটে গ্যাস হলে, ব্যথা হলেও ঈষদুষ্ণ জলে জিরে গুঁড়ো করে খেলে উপকার পাওয়া যায়। হজমেও সহায়ক জিরে, মেদ গলাতে ইমিউনিটি সিস্টেমকে জোরদার করতে সাহায্য করে। দারচিনি দীর্ঘদিন ধরে আয়ুর্বেদে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, ওজন কমাতে বিশেষ সহায়ক। হজমেও সহায়ক, রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা রোগ প্রতিরোধে সহায়ক। আদা ওজন কমাতে সাহায্য করে, হজমে উপকারী, গা বমিভাব কাটায়, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ শরীর তরতাজা রাখে, বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে, সর্দি কাশিতেও বিশেষ উপকারী। লেবু পাতিলেবুতে থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধে সাহায্য করে, পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। মেদ গলাতে লেবু বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে। মধু মধু মিষ্টি হলেও ওজন কমাতে কিন্তু সহায়ক। অনেকেরই ভুল ধারণা থাকে মধু খেলে ওজন বাড়বে, বিষয়টা কিন্তু একেবারেই তা নয়। মধু লিভারে গ্লুকোজ উৎপাদনে সহায়তা করে, গ্লুকোজ মস্তিষ্কে সুগারের মাত্রা বাড়িয়ে দেয় ও মেদ গলাতে সহায়ক হরমোন নিঃসরণে সাহায্য করে। গ্রিন টি মেদ গলাতে মূলত পেটের চর্বি দ্রুত গলাতে সহায়ক, এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যান্সারের ঝুঁকি কমায়, মেটাবলিজম রেট বাড়িয়ে রোগা হতে সাহায্য করে, স্বাভাবিকভাবে শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। হলুদ ওজন কমাতে সহায়ক, রোগ প্রতিরোধে সহায়ক, হজমে সাহায্য করে। মনে রাখতে হবে, প্রচুর জাঙ্ক ফুড ও অতিরিক্ত পরিমাণে খাবার খেলে কিন্তু এই পানীয় কাজ করবে না, কারণ সেক্ষেত্রে মেদ গললেও প্রতিদিন অতিরিক্ত ক্যালোরি শরীরে যাওয়ায় ওজন কমবে না। করণীয়, নিয়মিত পছন্দ মতো মেদ ঝরানোর জুস খেতে হবে, জাঙ্ক ফুডের লোভ সংবরণ করতে হবে, কম তেল মশলাযুক্ত পরিমিত খাবার খেতে হবে, একেবারে বেশি না খেয়ে বারবার খেতে হবে, জল ও মরশুমি ফল খেতে হবে। এগুলো মানতে পারলেই ব্যায়াম ছাড়াই শুধু একবেলা বা দুবেলা পানীয়তেই কমবে ওজন, ঝরবে মেদ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।